সবাইকে ধন্যবাদ। আজকে এই কাকরাইলে আইডিবি ভবনের অডিটোরিয়ামে এবং দেশের বিভিন্ন স্থানে প্রকৌশলী ভাইরা আজকে যারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে আমার দুজন প্রিয় নেতা এখানে অতিথি হিসাবে অংশ নিয়েছেন। আমি তাদের সামনে বিশেষ বক্তব্য দিব না, তবে আমি দুই একটি বিষয়ে, যেহেতু আইডিবি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সঙ্গে একটা মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি 1995 সালে যখন জন্ম হয় তখন থেকে এই ইঞ্জিনিয়ার ভাইরা আমাদেরকে হাতে হাত ধরে আমাদের এই সংগঠনকে দাঁড় করাতে সহায়তা করেছেন। আজকে পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে নানানভাবে আমাদের এই সংগঠনের 27 বছর বয়সে নানানভাবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি এবং আমি ব্যক্তিগতভাবে এবং আমি সাংগঠনিকভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের নেতৃবৃন্দের কাছ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নানানভাবে সহযোগিতা পেয়েছে, এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আসলে এখানে দুটি কথা বলতে চাই, যে আজকে 31শে জুলাই, কাল 1লা আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর মাস। ষড়যন্ত্র যে কোথাও একটা হচ্ছে তা আমরা খুব সহজেই টের পাচ্ছি, যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নানানভাবে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেশ স্বাধীন করেছিলাম যে আমাদের দেশকে আমরাই গড়ে তুলব, কিন্তু দেখা গেল যে আবারও সেই মুষ্টিমেয় কুচক্রি মহল প্রধানমন্ত্রীর আশপাশে জায়গা করে নিয়ে নানানভাবে নানান ধরনের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আপনারা অবশ্যই, আপনাদের সবারই খেয়াল আছে যে মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছিলেন যে স্বাধীনতার 50 বছর উপলক্ষে গরিবদের ঘর করে দেওয়ার জন্য, সেই ঘরগুলোর অবস্থা কি হয়েছে। আমি মনে করি যে এই প্রকৌশলী ভাইদেরকে সংযুক্ত করে এই প্রকল্প বাস্তবায়ন করলে আজকে এই দুরবস্থা হতো না, এবং প্রধানমন্ত্রীকে নানানভাবে তারা একটা সুন্দর উদ্যোগকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা খুব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। আমি এই ঘটনা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট মহলের কাছে এই ঘটনার তদন্ত দাবি করছি, এবং প্রধানমন্ত্রী এরকম একটা সুন্দর উদ্যোগকে নষ্ট করে দেওয়ার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমি মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের যে সংগঠন, এই সংগঠনে তারা তাদের পক্ষে তাদেরকে সুযোগ দিলে, তাদেরকে রাষ্ট্র তাদেরকে সুযোগ করে দিলে তারা দেশের জন্য অনেক কিছুই করার তাদের সুযোগ রয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে কতিপয় আমলা চক্র কারণে আজকে এই মহামারীর মধ্যে প্রকৌশলী ভাইরা প্রতিবাদ সমাবেশের মতো মানে অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছেন। আপনারা জানেন যে আপনারাও পেশাজীবী সংগঠন, আমরাও পেশাজীবী সংগঠন, আমরা আপনাদের ব্যথাটা খুব বেশি বুঝি, কারণ পেশাজীবীরা যখন আন্দোলনে নামে এটা অন্য কোনো ধরনের আন্দোলন না, ছাত্র শিক্ষক বা অন্যান্য পেশার লোকরা হুট করেই আন্দোলনে নামতে পারে, কিন্তু একটা পেশাজীবী সংগঠন একান্ত বাধ্য না হলে এই আন্দোলনে যায় না। আপনাদের যে প্রধান দাবি, এটা আসলে আপনাদের দাবি না, এটা সবার দাবি হওয়া উচিত, যে 4 বছর মেয়াদি কোর্স, এই কোর্সটা একটা আন্তর্জাতিক মানের স্বীকৃতি, যে 4 বছর মেয়াদ, সেটাকে কেন 3 বছর করা হবে। আজকের অনুষ্ঠানে আপনারা অনেকজন সাংবাদিক নেতৃবৃন্দ নিয়ে আসছেন, আমি মনে করি এখানে আব্দুল মজিদ ভাই এবং কুদ্দুস আফরাদ ভাই পাশাপাশি আমাকে না এনে এখানে একজন সরকারের এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে আমি বলবো যে শিক্ষামন্ত্রী অথবা আপনারা পূর্তমন্ত্রীকে আমন্ত্রণ জানালে আমরা তার কাছ থেকে জবাবদিহিতা আদায় করতে পারতাম, যে আসলে কি কারণে এই অদ্ভুত ডিসিশন গুলো হচ্ছে, এই মহামারীর মধ্যে কেন প্রকৌশলী ভাইদেরকে অন্যায়ভাবে বদলি করা হচ্ছে। আমি এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই, এবং আমি কথা দিচ্ছি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে সাংগঠনিকভাবে অতীতেও দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে, এবং আমি আমার সাংগঠনিক এবং ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আমি কথা দিচ্ছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে কোনো যৌক্তিক দাবির সঙ্গে আমরা মানে সর্বতোভাবে আমাদের আমাদের যথাশক্তি দিয়ে আমরা তার পক্ষে অবস্থান নেব এবং তাদের দাবি আদায়ে সচেষ্ট থাকব।
আমি আর একটা বিষয় বলি, শেষ করব, যে আমার এখানে আমি আগেই বলেছি যে আমাদের সাংবাদিক ইউনিয়নের দুজন সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, ওনারা আপনাদের এই বিষয়ে যৌক্তিকভাবে কথা বলবে, সরকারের উচ্চ মহলে কথা পৌঁছে দিবেন আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে, এবং আমরা লেখালেখির মাধ্যমেও এ বিষয়ে আপনাদের যতটুকু মানে সহায়তা করা সম্ভব হয় আমরা সেটুকু করতে পারবো। আমি আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের আমি একজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়, যে আপনাদের সংগঠনের সভাপতি হামিদ ভাই আমাকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, তিনি যখন আমাকে ফোন করেছেন আমি আর না বলতে পারিনি। তবে আমি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার আগ্রহ ছিল, ইচ্ছা ছিল, আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি, দুঃখিত যে আমি ভার্চুয়ালি অংশ নিয়েছি, ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামে আমি আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, এই প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাইকে ধন্যবাদ।